সদ্য প্রয়াত অ্যাডভোকেট মাহবুবে আলম ছিলেন বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষে আইনি লড়াই করেছেন তিনি। তার সেসব আইনি দক্ষতার কারণে তিনি সমাদৃত হয়েছেন প্রতিসজ্জা আইনজীবী হিসেবে। তাই মাহবুবে আলমের জীবদ্দশায় তার বিকল্প খোঁজা হয়নি কখনো। আর এভাবে মাহবুবে আলম বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন 11 বছর 8 মাস 14 দিন। অবশেষে মৃত্যুর কাছে অবসান ঘটল তার সে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় দায়িত্বের। অন্যতম সংবিধান প্রণেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর কামাল হোসেন বাংলা ট্রিবিউনালকে জানান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অত্যন্ত নম্র ছিলেন। আইনজীবী হিসেবে তিনি আমার সঙ্গে অনেক কাজ করেছেন, ভালো আইনজীবীও ছিলেন তিনি। আইনের দক্ষতা ও সততা ছিল তার মাঝে। দক্ষতার কারণে তিনি আইনি পেশার প্র্যাকটিস জীবনে ভালো সফলতা পেয়েছেন, তার বিকল্প এ মুহূর্তে ভাবাই যায় না। একজন অ্যাটর্নি হিসেবে যে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হয় বর্তমানে তা কারো মাঝেই সেভাবে প্রতীয়মান নয়। তাই মাহবুবে আলমের বিকল্প খুঁজতে আরও সময় লেগে যাবে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে, মাহবুবে আলম 1949 সালের 17ই ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1968 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং 1969 সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর 1972 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন। তিনি 1973 সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। 1975 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনি পেশা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হন এবং 1980 সালে আপিল বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান। 1998 সালে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন তিনি। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1973-74 সালে সম্পাদক এবং 2005 থেকে 2006 সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি 2004 থেকে 2007 বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1979 সালে ভারতের নয়াদিল্লি ইনস্টিটিউট অফ কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজ থেকে সাংবিধানিক আইন এবং পার্লামেন্টারি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এরপর 1998 সালের 15ই নভেম্বর থেকে 2001 সালের 4ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2009 সালে 13ই জানুয়ারি মাহবুবে আলম বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, মাহবুবে আলম আগে খন্দকার আবু বকর দীর্ঘদিন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1976 সালের 11ই মে নিয়োগ পান এবং 1985 সালের 13ই মার্চ পর্যন্ত প্রায় 8 বছর 10 মাস 2 দিন দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনেও মাহবুবে আলম একজন সফল মানুষ ছিলেন। এক পুত্র ও এক কন্যা সন্তান এর জনক তিনি। পুত্র সুমন মাহবুব পেশায় সাংবাদিক, কন্যা শিশির কনা এবং জামাতা শেখ রিয়াজুল হকও আইন পেশায় আছেন। তার স্ত্রী বিন্তা মাহবুব একজন স্বনামধন্য চিত্রশিল্পী। মাহবুবে আলম একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। তিনি বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়াম সহ বেড়ানোর উদ্দেশ্যে ভারত, শ্রীলঙ্কা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মিশর, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া এবং তানজানিয়া সহ বিশ্বের অনেক দেশ সফর করেছেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে থাকাকালে মাহবুবে আলম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের জন্য সংবিধানের 5ম, 7ম এবং 13তম, 16তম সংশোধনী মামলা, বিডিআর বিদ্রোহী হত্যা মামলা, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী, দেলার হোসেন সাঈদি, কাদের মোল্লা এবং মোহাম্মদ কামরুজ্জামান আলী, আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে থেকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করেছেন। প্রসঙ্গত, মাহবুবে আলম আজ রবিবার 27 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা 24 মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জ্বর ও গলাব্যথা নিয়ে গত 4ই সেপ্টেম্বর তিনি CMH হাসপাতালে ভর্তি হন। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত 19 সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ICU স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক সাক্ষাৎকারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তা নিম্নে উল্লেখ করা হলো।
পথ চলার দীর্ঘ দশ বছরে কোন কোন মামলায় আসামিত সফলতা পেয়েছেন। মাহবুব আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও জেল হত্যা মামলার পরিচালনার সুযোগ পেয়েছিলাম। এছাড়া একাত্তরের মানবতা বিরোধী মামলা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যারিস্টার মওদুদা আহমেদ বাড়ি উদ্ধারের মামলা পরিচালনা করেছি। পাশাপাশি সরকারের বেহায়াত হওয়া বহু সম্পত্তি উদ্ধারের মামলা এবং মামলা করে চাকরি ফিরে পাওয়ার বিরুদ্ধে প্রচুর মামলা পরিচালনা করেছি। বিভিন্ন মামলা পরিচালনা করতে গিয়ে বারবার হুমকি সত্ত্বেও নিজেকে কিভাবে সামলিয়েছিলেন মাহবুবা আলম বলেন, এসব বিষয় কখনো কোনো অনুভূতি আমার হয়নি। আমার মনে হয় এ ধরনের জায়গায় থাকলে হুমকি আসবে, তাছাড়া মানুষের মৃত্যু তো হঠাৎ সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প কিংবা লঞ্চ ডুবিতেও হতে পারে। তাই মৃত্যুর ভয়ে সবসময় আতঙ্কিত থাকলে কখনো তো কাজ করা যাবে না। তবে এসব হুমকির ফলে আমার নিজের স্বাধীনতা অনেকটা খর্ব হয়ে গেছে। রমনা পার্কের কাছেই থাকি, অথচ সন্ত্রাসীদের ভয়ে জীবনের নিরাপত্তার জন্য আমি একটি দিনও রমনা পার্কে হাঁটতে পারতাম না। এত বছর ধরে রমনা পার্কের পাশে থেকেও হাঁটতে পারলাম না, কোনো হোটেল বা কোনো অনুষ্ঠানেও যেতে পারি না। কেননা সন্ত্রাসীরা কখন কোথায় উত পেতে থাকে তার কোনো ঠিক নাই। আপনার এখনো মনে পড়ে এ ধরনের কোনো মামলা পরিচালনার অভিজ্ঞতা যদি বলতেন? মাহবুব আলম বলেন, এমন অনেক মামলায় রয়েছে। তবে একজন জজ নানা রকম মামলা করে তার চাকরি ফেরত পেতে চেয়েছিলেন। ওই জজ মন্ত্রণালয় থেকেও আদেশ এনেছিলেন যেন তার বিরুদ্ধে চলমান মামলাটি তুলে নেওয়া হয়। কিন্তু তবুও মামলাটি আমি প্রত্যাহার করিনি, বরং সেই মামলা পরিচালনা করে আমি জয়লাভ করেছি। আইন অঙ্গনে নিজের অপূর্ণতা সম্পর্কে কিছু বলুন। মাহবুব আলম বলেন, দুটি মামলায় এমনটি ঘটেছে। এর মধ্যে একটি ছিল জামাত নেতা দিলের হোসেন সাঈদি মামলা, তার ফাঁসি হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি। এ মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু কাগজ দাখিল করা উচিত ছিল কিন্তু তারা তা দেয়নি। সেই কাগজগুলো জোগাড় করার জন্য আমি নিজেই বরিশাল এবং পিরোজপুর গিয়েছিলাম, তবুও সেই কাগজগুলোর সন্ধান পাওয়া যায়নি। এছাড়া নানা রকম আইনি কারণ দেখিয়ে দুটি মিল, মসলিন কটন মিল এবং আলিম জুট মিল সরকারের হাত ছাড়া হয়ে যায়। এতে করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পানির দামে বিক্রি হয়ে যায়। অ্যাটর্নি জেনারেল পদে দশ বছর অতিবাহিত হলেও নতুন সরকার আপনাকে এ বহাল রাখতে চান, এ বিষয়ে আপনার কিছু বলার আছে? মাহবুব আলম বলেন, আইনের অঙ্গনে আমার থেকে যারা জুনিয়র আছেন তাদেরও তো আশা আকাঙ্ক্ষা রয়েছে অ্যাটর্নি জেনারেল হওয়ার, কেননা আমি মনে করি এ পদের জন্য এখনও অনেক যোগ্য ব্যক্তি আছেন। আগামী দিনগুলিতে বিচার বিভাগে কি ধরনের ভূমিকা রাখতে চান? মাহবুব আলম বলেন, সবচেয়ে বড় বিষয়টি হলো বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করা। বিচার বিভাগ যেভাবে চলছে এভাবে চলতে থাকলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে। বিচার বিভাগ হলো রাষ্ট্রের তিনটি স্তম্ভের একটি, তাই বিচার বিভাগ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে কোনো কিছু আর টিকবে না। এর আগেও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি নিয়ে আপনি মন্তব্য করেছিলেন, এরপর বিচারাঙ্গনে দুর্নীতি রোধে কোনো কার্যকর ভূমিকা দেখেছেন কিনা? মাহবুব আলম বলেন, আমার বক্তব্যটা ছিল একটি মেসেজ। ওই বক্তব্যের জের ধরে দুর্নীতি রোধে কিছু পরিবর্তন এসেছে। প্রধান বিচারপতি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, তবে এসব পদক্ষেপে সব কিছু হবে না, এর থেকেও কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচার বিভাগের দুর্নীতি রোধে আপনার পরামর্শ কি? তিনি বলেন, বিচার বিভাগে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অনতিবিলম্বে বের করে দিতে হবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে বলুন। মাহবুব আলম বলেন, সেদিনের অভিজ্ঞতা ছিল সংখ্যার, কারণ অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের সময় আমি ছিলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তাই অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর চিন্তা করেছি। মাহমুদুল ইসলামের মতো বিজ্ঞ, প্রাজ্ঞ, সৎ এবং কর্তব্যনিষ্ঠ একজন ব্যক্তি অ্যাটর্নি জেনারেলের পথ যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেখানে আমি হয়তো সৎ ও কর্তব্যনিষ্ঠ হতে পারলাম না, কিন্তু তার মতো জ্ঞান তো আমার নেই। একসময় ইন্টারমিডিয়েট SHC পরীক্ষায় মাহমুদুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেছিলেন, আর প্রথম হয়েছিলেন ডক্টর কামাল হোসেন এবং দ্বিতীয় হয়েছিলেন মুকাম্মেল হক। তাই ভাবতাম মাহমুদুল ইসলামের মতো একজন মেধাবীর কাছে আমি কিছুই না। অনেকে বিচারককেও বলেছি, অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাহমুদুল ইসলাম আপনাদের যেভাবে সহযোগিতা করেছেন আমার ক্ষেত্রে সে ধরনের আশা করলে আপনারা হতাশ হবেন, কেননা মাহমুদুল ইসলামের মতো অ্যাটর্নি জেনারেল এর আগে আমি কোর্টে দেখিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।